السلام عليكم نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فليتنافس المتنافسون অত্র মাদ্রাসার শিক্ষক মণ্ডলী তথা স্নেহের ছাত্রছাত্রী আজকে এই যে বাৎসরিক প্রতিযোগিতায় আমরা অংশগ্রহণ করেছি আমাদের মধ্যে অনেকেই আমরা হয়তো ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ গ্রহণ করব আবার অনেকেই আমরা হয়তো সেটা পাব না তো এখানে আমি যে আয়াতটা তিলাওয়াত করেছি সেখানে আল্লাহ বলছেন ফালিয়াতানা ফাসিল মুতানা ফিসুন তোমরা প্রতিযোগিতা করো আল্লাহ তাআলা এখানে প্রতিযোগিতা করার কথা বলেছে যদিও আয়াতটা পরকালের সঙ্গে সম্পৃক্ত তো পরকালে যে প্রতিযোগিতা আমরা করব সেই প্রতিযোগিতা করার জন্য ইহকালে আমাদের বিদ্যা অর্জন করার জন্য প্রতিযোগিতা করতে হবে যদি আমরা বিদ্যায় প্রতিযোগিতা না করতে পারি তাহলে পরকালে কিন্তু আমরা সেই প্রতিযোগিতায় উত্তীর্ণ হতে পারব না এই জন্য পরকালে উত্তীর্ণ হওয়ার জন্য প্রথমত আমাদেরকে ইহকালেই উত্তীর্ণ হওয়ার জন্য প্রতিযোগিতা করতে হবে আর এই প্রতিযোগিতার জন্য যেটা আমাদের মাস্ট সেটা হচ্ছে সময়কে অপচয় করা যাবে না সময়কে আমাদের কাজে লাগাইতে হবে এক মিনিটও যেন আমাদের হাতে থেকে অপচয় না হয় নষ্ট না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে সময় সম্পর্কে বলা হয়েছে আল ওয়াক্তু কাসাইফে ইল্লাম তাকতাআকা ফাকতাআহু সময়টা হচ্ছে এই বসো সময়টা হচ্ছে একটা তরবারির ন্যায় যদি তুমি সেটাকে প্রয়োগ না করো ইস্তেমাল না করো ব্যবহার না করো তাহলে সময় কিন্তু তোমাকে ব্যবহার করবে তোমাকে কেটে দেবে তুমি যদি তরবারিটা দিয়ে কিছু না কাটো তাহলে তোমাকেই কেটে দেবে সে এই জন্যে সময়কে যাতে অপচয় না হয় সেদিকে প্রত্যেকেই খেয়াল রাখতে হবে তো তোমাদের ধৈর্য আমি বুঝতে পেরেছি লাস্ট পর্যায়ে গেছে আমার কিছু বলেও লাভ হবে না সেই জন্য আমি আল্লাহর কাছে শেষে দোয়া করছি আল্লাহ তোমাদের সকলকেই সুমতি দিক হ্যাঁ প্রচেষ্টা চালিয়ে যাওয়ার তৌফিক দান করুক তোমাদের বিদ্যা বুদ্ধি বাড়িয়ে দিক আমিন আসসালামু আলাইকুম